ফেসিস্ট খুনি শেখ হাসিনার যে সংবিধান রয়েছে সেই সংবিধানের রাষ্ট্রপতি উনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে ফেসিস্ট খুনি শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়েছে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেয়নি। আমার কথা হচ্ছে রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমর্থ বিহার দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন, আজকের এই ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাষ্ট্রপতি খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার যে সাজানো রাষ্ট্রপতি ছিল, যেটা চিপা চাপা গলুই দিয়ে যারা রাষ্ট্রপতি হয়েছে, আজকে সে রাষ্ট্রপতি থাকছেন না এবং তিনি এমন কাজ করেছেন যেটা সংবিধানের পরিপন্থী এবং তার শপথের লঙ্ঘন হয়েছে। আজকের বিস্তারিত আলোচনা আপনারা কিছু অংশ দেখেছেন এবং কিছু অংশ পরবর্তীতে দেখবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমি বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে ভিডিও দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকের বিষয়টিতে অনেক কিছু লুকায়িত আছে। রাষ্ট্রপতি একটি ভাষণ আপনাকে দেখিয়েছি, যে ভাষণে রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও এই কথাগুলো বলেছেন এবং তিনি অকপটে স্বীকার করেছেন, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। আমরা সেই দিন কিন্তু অপেক্ষায় ছিলাম। 5ই আগস্টে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, সেনাপ্রধান প্রথম একটি টাইম নিল, দ্বিতীয়ত আরেকটি টাইম নিল, তৃতীয়ত আরেকটি টাইম নিল। এরপরে টাইম নিতে নিতে যখন বিলম্ব হচ্ছে তখন আমরা মনে করেছি কিছু না কিছু ঘটতে যাচ্ছে, কারণ শেখ হাসিনা এমনভাবে সাজিয়েছে বাংলাদেশের প্রশাসন, বিমান বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং নৌবাহিনী, সকল কিছুকে যেভাবে সাজিয়েছেন তার জীবদ্দশায় আমৃত্যু একটি কার্যক্রমের জন্য, ফেরাউন যেমন তার যতক্ষণ পর্যন্ত চুবানি নাকানি না খেয়েছেন ততক্ষণ পর্যন্ত রব একমাত্র আল্লাহকে স্বীকার করতেন, কিন্তু আল্লাহর ওপরে নাফরমানি করতে সে কখনোই কম করে নাই, সে সবসময় নাফরমানি করেছিল এবং তিনি এমন এমন কাজ করতেন আল্লাহর কাছে যে আল্লাহর কাছে তিনি জঙ্গলে যে পাঁকে বেঁধে উল্টো করে বেঁধে নিজের পা গাছের সাথে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি জানি তুমি সব কিছুরই মালিক, কিন্তু আমি দুনিয়ার শান্তি বা দুনিয়ার কিছু চাই, আমি আখেরাতের কিছু চাই না, সুতরাং তুমি আমাকে কিছু ক্ষমতা দাও, আমাকে কিছু দৃশ্যপট দাও যেটাকে আমি একটু পরিবর্তন করতে পারি, আমি সূর্যকে পরিবর্তন করতে পারি, নদীর স্রোতকে প্রবাহিত ভিন্ন খাতে প্রবাহিত করতে পারি, এভাবে বিভিন্ন বিষয়ে আমাকে একটু শক্তি দাও, আমি একমাত্র স্বীকার করি তুমি মুসা আলাইহিমুসসালামের আল্লাহ। এবং একথা কিন্তু লাস্টে বলেছেন যখন মুসা আলাইহিসাল্লাম নীল নদী পার হয়ে ওপারে চলে গেছেন, তখন ওনার যে রাস্তা বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু ঢেউয়ের মধ্যে ওনাকে চোপাচ্ছিল আর তখন বলেছেন স্যার আল্লাহ আমি তোমাকে একমাত্র আল্লাহ হিসেবে রব বলে স্বীকার করছি, আগে বলছিল রব তোমাকে স্বীকার করি আর তখন বলছে তুমি মুসার আল্লাহ তোমাকে স্বীকার করি। এই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যখন একটি মানুষ সীমা লঙ্ঘন করে, জাতির উপরে জুলুমের নিপাত বা জুলুমের মাত্রা বাড়িয়ে যায়, তখন তার পদত্যাগ করলো কি না করলো এটা দেখার বিষয় না, সে তো বেঁচে গেল প্রাণে এটাই তো দেখার বিষয়। একটি ফ্যাসিজম সেটা গণঅভ্যুত্থানে ঘটলে একরকম, বিপ্লবের মধ্যে ঘটলে আরেক রকম, দেশের আইন বিধি বিধান সব কিছু আছে, সে যে বেঁচে গেছে তাকে বিপ্লবের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে পদত্যাগ করলো কি না করলো এটা তো ডাজ নট ম্যাটার, কোনো প্রশ্নই আছে না, কেন প্রশ্ন আসবে এবং এই জন্য কেন কথা শুনতে হচ্ছে, এই জন্য কেন রাষ্ট্রপতি এতদিন পরে কথা বলছেন, দীর্ঘ 2 মাস পরে কথা বলছেন, কেন কথা বলছেন? আমি আপনাদের সামনে সবসময় বলেছিলাম যে এই ফ্যাসিজম যদি মুক্ত করতে চান বাংলাদেশ থেকে প্রথমত এই রাষ্ট্রপতিকে সরাতে হবে, এ রাষ্ট্রপতি যতক্ষণ থাকবে এ রাষ্ট্রপতি বিমান বাহিনীকে, র্যাব বাহিনীকে, পুলিশ বাহিনীকে, আনসার বাহিনীকে এবং সকল বাহিনীকে, DGFI, NSI সব কিছুকে নিয়ন্ত্রণ করছে এখনও পর্যন্ত।
যে রাষ্ট্রপতির কথায় এখনও সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, দেশে আইন কিভাবে করবেন, দেশে আটটি দিবস পরিবর্তন করছেন, জাতীয় দিবসকে পরিবর্তন করবেন, কিভাবে করবেন আপনি, এবং সেটার পরিবর্তন করে আপনার লাভ কী? যদি আপনার গোড়ায় গলত থাকে, দেশের প্রেসিডেন্ট যাকে বলে প্রেসিডেন্ট, একবারে মূল হেড যেখানে আপনার যে রিসেট বাটন যেটাকে বলা হয়, যেখানে আপনার মূল জায়গাটা, যেখানে টার্নিং একটি পয়েন্ট, এখানে আপনি যদি তাকে বসিয়ে রাখেন, এদেশের মাত্রা, এদেশের পরিবর্তন কেন ঘটতে যাচ্ছে না? পুলিশ কাজ করছে না, র্যাব কাজ করছে না, আর্মি কাজ করছে না, সেনা নৌবাহিনী কাজ করছে না, কেন কাজ করছে না? ইঙ্গিতটা হচ্ছে শেখ হাসিনার, এবং তার ইঙ্গিতের পরিবর্তে কাজ করছে এই চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু। তিনি যে কাজগুলো করাচ্ছেন, এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যে কাজগুলো করাচ্ছেন, এতদিন পর্যন্ত তার একটা আতঙ্কিত ছিল, ভয় ছিল, এখন তাদের ভয় কেটে গিয়েছে। এখন তারা মনে করছে দেশটা আমরা চালাচ্ছি, শেখ হাসিনা চালাচ্ছে, এবং কীভাবে শেখ হাসিনার অধীনে বা শেখ হাসিনাকে আবার এই দেশে এনে বসানো যায়, এই ব্যবস্থা কিন্তু তাদের মনের মধ্যে উদ্বেগ হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের প্রায় 200-250 এখনও 200-250 পুলিশ যোগদান করেনি তাদের কর্মস্থলে, তাদের অফিসে, তাদের কর্ম মানে যে জীবনে তারা পদার্পণ করেনি, তারা যোগ দেয়নি কেন? তারা তো পুলিশ নয়, তারা দেশের মানুষের জানমাল রক্ষা করতে শপথ করে এসেছেন, কিন্তু তারা পুলিশ নয়। শেখ হাসিনা সরাসরি সন্ত্রাসী গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল তারা। আজকে এই চুপ্পুকে সরাতে না পারলে, আজকে চুপ্পুকে ওয়াকারুজ্জামানকে সরাতে না পারলে, দেশের পরিস্থিতি ভয়াবহর দিকে যাচ্ছে, এবং বঙ্গভবন, গণভবন দুইটাও আবার ঘেরাও করতে যাচ্ছে। আগামীতে আমরা দেখতে পাচ্ছি, খুব দ্রুতই, দ্রুততমের মধ্যে আমরা, সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবন এবং গণভবন আবারও অ্যাটাক হচ্ছে, এবং সেটা এ রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের জন্য। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের যে মানে যে বিষয়টি, প্রেক্ষাপটটি যে শুরু হয়েছে, সেটার যে পরিবর্তন ঘটতেছে, সেটার যে প্রতিফলন হচ্ছে, এটা কেন হচ্ছে? আজকে মাছের বাজারের দাম, ডিমের বাজারের দাম, কাঁচামালের দাম, কাঁচা মরিচের দাম কেন বেড়ে যাচ্ছে? সিন্ডিকেটে এখনও শেখ হাসিনার দোসর বসে আছে, রাষ্ট্রপতিতে শেখ হাসিনা বসে আছে, সেনাপ্রধানে শেখ হাসিনা বসে আছে, পুলিশ প্রশাসনে শেখ হাসিনা বসে আছে, সেনাবাহিনীতে বসে আছে, সকল খাতে আপনি সেনা মানে এই বাহিনী বসে আছে, নিয়ন্ত্রিত করছে তারা, দোসররা নিয়ন্ত্রণ করছে। কার দোসররা? খুনি হাসিনা দোসররা এখনও দেশটাকে নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণ করছে। আপনি কার বিরুদ্ধে কথা বলবেন? কার বিরুদ্ধে আইন পাশ করবেন? কার বিরুদ্ধে জাতীয় দিবসগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন? আগে তো আপনাকে এগুলো পরিবর্তন করতে হবে। এবং আগামীকালকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গণভবনকে ঘেরাও করার জন্য, বঙ্গভবনকে ঘেরাও করার জন্য ছাত্র জনতা আবারও মাঠে নামতে শুরু করেছে। এবং ইতিমধ্যে আমরা যেটা সংবাদ পেয়েছি, ছাত্র জনতার মধ্যে কঠিন কঠিন একটি আন্দোলন আবারও শুরু হতে যাচ্ছে। এই দেশের বিপ্লব যেটা ঘটেছিল, আবার একটি বিপ্লবের মধ্য দিয়ে দেশের পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে। আজকে ছাত্র জনতা মাঠে নেমেছে, ছাত্রের পিতা নেমেছে, ছাত্রের অভিভাবক নেমেছে, ছাত্রের শিক্ষক নেমেছে, দেশের প্রত্যেকটি নাগরিক কেন নেমেছিল? জুলুম, অবিচার, অন্যায়, গুম, দুর্নীতির মধ্যে এই বিচরণ করছে, তার কারণে তো এগুলো করেছেন। আজকে সেটার পরিবর্তন ঘটতে যাচ্ছে কেন, এবং কেন সেটাকে কার্যকর করা হচ্ছে না? আমাদের উপদেষ্টা প্রধান, উপদেষ্টা বলছেন, এই যে আসিফ মাহমুদ ভাই, তিনি কি বলেছেন যে তোমরা কেন কাজ করছো না, তোমাদেরকে সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সত্য কথা তো, প্রত্যেককে সরিয়ে দেওয়া হবে, এবং আওয়ামী লীগের দোসরদেরকে তালিকা করে করে, নাম ধরে ধরে সব কিছুকে পরিবর্তন করা হবে। সময় আসতেছে, আপনারা ধৈর্য ধরুন, ধারাবাহিকভাবে আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। দেশের শান্তিপূর্ণ এবং গতিশীল একটি মিডিয়াতে পরিণত করেছে আমাদের এই সোশ্যাল মিডিয়াকে। দেশের প্রথম সারির মিডিয়াগুলো যে প্রচার করতো না, বিগত দিনগুলোতে আমরা সেই কাজগুলো করেছি। 5ই আগস্টের আগে প্রায় 17 বছর ধরে, 16 বছর ধরে আমরা যে কাজটি করেছি, প্রচার করেছি, প্রসার করেছি, সেটা কখনো মিডিয়া করতো না। আজকে যেটা প্রচার করছি, এটাও মিডিয়া প্রচার করছে, কিন্তু কেন করছে? তাদের সিস্টেম অনুযায়ী প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে আজকে কথা বলছে। আপনারা ভেবে রাখুন, দেশ পরিবর্তন হোক আর না হোক, দেশের মানুষ জুলুম থেকে নিপাত যাক আর না যাক, কামনা করি জুলুম থেকে নিপাত যাক, মানে মুক্তি পাক, কিন্তু আমি চাই দেশের পরিস্থিতি ভালো থাকুক আর খারাপ থাকুক, আসুক বা না আসুক, দেশের মাটির জন্য, দেশের মার জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার এই সোশ্যাল মিডিয়াতে কথা চলতেই থাকবে। প্রতিকূল থাকুক আর অনুকূল থাকুক, কোনোটাই আমার দেখার বিষয় না। আমাকে কথা বলতে হবে, সত্য নিয়ে বলতে হবে, মিথ্যার বিরুদ্ধে কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কারোকে কারো বলতে হবে। আজকের যে পরিস্থিতি, আপনার ভিডিওগুলো দেখেছেন এবং বিগত দিনগুলোতে আপনার অভিজ্ঞতা হয়েছেন, আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে, সব কিছু কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করছেন, আপনারা দেখছেন। এবং এই জাতি কোন অবস্থায় আছে,
দেশের পরিস্থিতি, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপরও কথা বলছে না। কেন কথা বলছে না আপনারাই জানেন। প্রত্যেকের কাছে প্রশ্ন আছে, প্রত্যেকের কাছে উত্তর আছে। এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট ভিডিও থেকে। আমরা আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনি দেশকে কীভাবে দেখতে চাচ্ছেন, দেশের পরিস্থিতি কোন দিকে নিতে চাচ্ছেন, এই চুপ্পু সরকার যাবে কি না, বা এই সেনাপ্রধান চলবে কি না, বা সেনাপ্রধানের পদত্যাগ আপনার চান কি না, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।